बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वा रहमतुल्लाह शालिका ऑनलाइन स्कूल थेके आमी मोहम्मद मिजानुर रहमान सहकारी शिक्षक बीएससी गणित चतुरबाड़िया माध्यमिक विद्यालय शालिका मागुरा। प्रिय शिक्षार्थी आशा करी तुम्हरा सबाई भालो आसो, आमी आल्लाह मेहरबानीते भालो आसी। प्रिय शिक्षार्थी गतदिन आमी तुम्हारे सामने पदार्थविज्ञान विषय नव अध्याय थेके आलोर प्रतिसरण अध्याय थेके प्रतिसरणांक क्रांतिक कोण पूर्ण आभ्यंतरीण प्रतिफलन और पूर्ण आभ्यंतरीण प्रतिफलनेर शर्त निये आलोचना करेछिलाम। आज आमी आलोचना करब लेंस निये, आमी आज आलोचना करब लेंस निये। लेंस काके बोले? दुटी गोलीय पृष्ठ द्वारा सीमाबद्ध प्रशस्त प्रतिसारक माध्यम के लेंस बोले। देखो संज्ञाटा, लेंस दुटी गोलीय पृष्ठ द्वारा सीमाबद्ध कोनो प्रशस्त प्रतिसारक माध्यम के लेंस बोले। ताहले बोला से दुटी गोलीय पृष्ठ लक्ष्य करो, आमी जेखाने हाथे एकटा लेंस निये आसछि, दुटी गोलीय पृष्ठ द्वारा सीमाबद्ध प्रशस्त दुटो पृष्ठ, एखाने एकटा पृष्ঠ আছে আর এখানে একটা দুটো গোলীয় পৃষ্ঠ, পৃষ্ঠ দুটো গোলীয়, একটু মাঝখানে মোটা আছে, প্রান্ত সরু আছে। তাহলে আমরা যদি এই অংশটা কোনো গোলকের একটা অংশ আমরা মনে করতে পারি, এই পৃষ্ঠটা গোলকের একটা অংশ মনে করতে পারবো। স্বচ্ছ স্বচ্ছ পদার্থটা কি, আমি দেখো এটাকে দেখাচ্ছি ক্লাসে, এই যে আমার আয়তাকার একটা কাঁচ ফলক, এটা কি স্বচ্ছ পদার্থ? একইভাবে দেখো একটা প্রিজম নিয়ে দেখাচ্ছি, এটাও কিন্তু স্বচ্ছ পদার্থ, কিন্তু এটা গোলীয় না। তাহলে কি আছে? তাহলে আছে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্সের সংজ্ঞাটা লিখে নাও, লেন্স দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। এই লেন্স দুই প্রকার, উত্তল লেন্স অবতল লেন্স। আমি এখানে দুটো লেন্স আনেছি, দেখো দুটো লেন্স আছে এখানে, একটা আছে উত্তল লেন্স আর একটা অবতল লেন্স। উত্তল লেন্সের সংজ্ঞা কি? যে লেন্সের মধ্যভাগ পুরু আর প্রান্ত সরু। এই লেন্সের মধ্যভাগ পুরু আছে আর প্রান্ত সরু, মধ্যভাগ পুরু আর প্রান্ত সরু, তাকে বলে উত্তল লেন্স। দেখো আমি সংজ্ঞাটা লিখেছি, উত্তল লেন্স যে লেন্সের মধ্যভাগ পুরু এবং প্রান্তভাগ সরু তাকে উত্তল লেন্স বলে। দেখো মধ্যভাগ, এই মধ্যভাগটা পুরু আছে আর প্রান্ত কি? সরু। মধ্যভাগ পুরু আছে আর প্রান্ত সরু, তাকে বলে যে লেন্সের মধ্যভাগ পুরু আর প্রান্তভাগ সরু, তাকে বলে উত্তল লেন্স। এই উত্তল লেন্স, এইটা এটা হচ্ছে উত্তল লেন্স, মধ্যভাগ আছে পুরু আর প্রান্ত সরু। এরপর দেখো অবতল লেন্স, যে লেন্সের মধ্যভাগ সরু আর প্রান্তভাগ ক্রমশ মোটা বা পুরু, তাকে বলে অবতল লেন্স। অবতল লেন্সের সংজ্ঞা দেখো, যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ ক্রমশ পুরু তাকে অবতল লেন্স বলে। দেখো মধ্যভাগ সরু আর প্রান্ত কি? ক্রমশ আছে পুরু। আমি তোমাদের দেখাচ্ছি এই লেন্সটা, এসে অবতল লেন্স, মধ্যভাগটা একেবারে সরু পাতলা আর প্রান্তভাগ পুরু ক্রমশ পুরু, তাকে বলে অবতল লেন্স। যে লেন্সের মধ্যভাগ সরু, মধ্যভাগ দেখো সরু আছে, প্রান্তভাগ ক্রমশ পুরু, প্রান্ত ক্রমশ কি? পুরোবন্যায় পুরু হচ্ছে, তাকে অবতল লেন্স বলে। এরপরে আছে সংজ্ঞা আছে বক্রতার কেন্দ্র, লেন্সের উভয় পৃষ্ঠ এক একটি নির্দিষ্ট গোলকের অংশ। এখানে লেন্সের দুটো লেন্স আছে, লেন্সের উভয় পৃষ্ঠ, এখানে পৃষ্ঠ আছে দুইটা, উভয় পৃষ্ঠ এক একটি গোলকের অংশ, তার মানে আমি এই পৃষ্ঠতে একটা
একটা গোলক, একটা গোলক তৈরি করতে পারবো এখানে। আবার এই পৃষ্ঠ তো এই পৃষ্ঠ একটা গোলক হবে, তো লেন্সের উভয় পৃষ্ঠ এক একটি নির্দিষ্ট গোলকের অংশ, প্রত্যেক গোলকের কেন্দ্রকে ওই পৃষ্ঠের বক্রতার কেন্দ্র বলে। তাহলে এই পৃষ্ঠের যদি একটা গোলক তৈরি হয় তাহলে গোলকটা এরকম একটা গোলক হবে, এই মাঝখানে কেন্দ্র হবে, এখান থেকে দূরত্ব হবে এই এই অবস্থান আসতে বক্রতার কেন্দ্র, আর এখান থেকে দূরত্ব হবে বক্রতা ব্যাসার্ধ। সংজ্ঞাটা দেখে না, বক্রতার কেন্দ্র লেন্সের উভয় পৃষ্ঠ পৃষ্ঠই এক একটি নির্দিষ্ট গোলকের অংশ, প্রত্যেক গোলকের কেন্দ্রকে ওই পৃষ্ঠের বক্রতা কেন্দ্র বলে। দেখো আমি চিত্র আঁকেছি এই লেন্সে, এই মাস আমরা উত্তল লেন্স আঁকেছি এখানে, এই পৃষ্ঠ দিয়ে আমরা একটা এখানে একটা গোলক হয়েছে, আবার এই পৃষ্ঠ দিয়ে এখানে আর একটা গোলক হয়েছে, এই গোলকের কেন্দ্র আছে সি ওয়ান আর এই গোলকের কেন্দ্র আছে সি টু। তাহলে এখানে এই সি ওয়ান সি টু কি বক্রতার কেন্দ্র। এরপরে প্রধান অক্ষ, লেন্সের দুটি গোলীয় পৃষ্ঠ আছে, দেখো লেন্সের কি একটা পৃষ্ঠ আছে আর একটা দুটি গোলীয় পৃষ্ঠ আছে, লেন্সের দুটি গোলীয় পৃষ্ঠ থাকে, এই পৃষ্ঠদ্বয়ের কেন্দ্র দুটিকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে ওই লেন্সের প্রধান অক্ষ বলে। তাহলে এই লেন্স এই বক্রতা পৃষ্ঠের কেন্দ্র সি ওয়ান, এই পৃষ্ঠের কেন্দ্র আছে সি টু, এই যোগ করলে একটা সরলরেখা পাওয়া যায়, এই সরলরেখা আছে প্রধান অক্ষ। তাহলে দেখো প্রধান অক্ষ সংজ্ঞাটা তোমরা লিখে নাও, লেন্সের দুইটি গোলীয় পৃষ্ঠ থাকে, এই পৃষ্ঠ দ্বয়ের বক্রতার কেন্দ্র দুটিকে যোগ করলে যে সরল রেখা পাওয়া যায় তাকে ওই লেন্সের প্রধান অক্ষ বলে। এরপরে দেখো আলোক কেন্দ্র, লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু, দেখো সি ওয়ান সি টু প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু ও, যার মধ্য দিয়ে কোন রশ্মি অতিক্রম করলে, একটা রশ্মি পি কি অতিক্রম করেছে, অতিক্রম করলে প্রতিসরণের পথ, এখানে প্রতিসরণ প্রতিসরণ আসছে। আমরা এর আগে আলোর প্রতিসরণের সংজ্ঞা কি বললাম, আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আর এক স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদ তলে দিক পরিবর্তন ঘটে, তাকে আলোর প্রতিসরণ বলে। আমি দেখাইছিলাম তোমাদের এখানে প্রথম ক্লাসে দেখাইছিলাম আলোক যে বায়ু মাধ্যম, এটা কাচ মাধ্যম, আলোক রশ্মি এক স্বচ্ছ, এটা বায়ু মাধ্যম স্বচ্ছ মাধ্যম, এটা কাচ স্বচ্ছ মাধ্যম, তীর্যকোণে এরকম কোণাকুণি তীর্যকভাবে যাওয়ার সময় মাধ্যমদের বিভেদতল, বিভেদতল আছে এই বায়ু মাধ্যম আর কাচ মাধ্যম, এর বিভেদতল এই তলটা আছে বিভেদতল, এর দিক পরিবর্তন ঘটে, এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। তাহলে এখানে দেখো আমরা এখানে যে চিত্র রাখেছি সে চিত্র হচ্ছে তোমার একটা উত্তল লেন্স, এই যে উত্তল লেন্স, এই উত্তল লেন্সটা আমরা এখানে উত্তল লেন্সটা রাখেছি, এখানে একটা উত্তল লেন্স আর এই রশ্মিটা তীর্যকভাবে আপতিত হয়েছে। তারপর দেখো এই এটা বায়ু মাধ্যম, অন্য একটা মাধ্যম বায়ু মাধ্যম ধরো, আর এটা কাচ মাধ্যম হালকা মাধ্যম ঘন মাধ্যম, এখানে প্রবেশ করেছে এই পথে প্রতিসৃত হয়েছে, এরপর আবার নির্গত হয়েছে, তো কাচ মাধ্যম থেকে আবার বায়ু মাধ্যম হয়ে গেছে, তাহলে আবার দিক পরিবর্তন ঘটবে, এক মাধ্যম থেকে আর এক মাধ্যম যখন যাবে দিক পরিবর্তন ঘটবে। এখানে বিষয়টা আছে এটা আপতিত রশ্মি আর নির্গত রশ্মি, এরা পরস্পর যাবে সমান্তরাল, এই দুটো রশ্মি হবে এখানে পি কিউ আর আর এস হবে পরস্পর সমান্তরাল, এই শর্তটা অবশ্যই মানবে, আর প্রধান অক্ষের উপর যে বিন্দু মিলিত হবে এই বিন্দুটা আছে আলোক কেন্দ্র। সংজ্ঞাটা দেখে নাও, আলোক কেন্দ্র লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু, যার মধ্য দিয়ে কোন রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপার পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়, একে আলোক কেন্দ্র বলে, এখানে ও আলোক কেন্দ্র। ধন্যবাদ।